এতগুলো বছর তোমার সাথে কাজ করার পর সেই তুমি আমাকে মির্জা আভারের মতো ছুরি মারলাম স্যার। আমি কি তোমাকে ভগবান বলে মানতাম? এতগুলো বছর আমি কি তোমাকে ছায়ার মতো আগলে রেখেছিলাম? সেই তুমি আমাকে মানতে দিলে না স্যার। কষ্ট আমারও হচ্ছে রে, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু কি করব বল? তোকে বাঁচানোর যেটাই একমাত্র রাস্তা ছিল পিলু। তুই কোনো চিন্তা করিস না ভাই, তোর শ্রাদ্ধটা না আমি বেশ জাঁকজমক করেই করব, কোনো চিন্তা করিস না। যদি পারিস আমাকে ক্ষমা করিস, ক্ষমা করিস, ক্ষমা করিস। ঠিক এইভাবে একটা একটা করে আমি আমার পথের কাঁটাকে সরিয়ে দেব। কে প্রগতি? এসে এসে এসে, ভালো আছো? দিদির ব্যাপারে কোনো কথা জানার জন্য তোমার কাছে আসছিলাম। বলো, কিন্তু আসার সময় দেখলাম একটা ছেলের রক্তাক্ত অবস্থা, এবার থেকে দৌড়ে মারা দাও। এখানে হয়তো রক্ত পড়ে আছে, কি ব্যাপার বলো তো? দূর বোকামি, ওই পাশের ক্লাবেতে যেমন খুশি সাজতেও নাম দিয়েছে, মরা সেজেছে মরা। আর এটা রক্ত নয়, ওই মাউল পুজো দিতে যাচ্ছিল, অল্প শিশুটা না ফট করে ভেঙে গেছে। এটা আলতা বোকামি, আলতাকে রক্ত, এটা আলতা। তুমি একটা মেয়েকে আলতা ফেরাচ্ছ? না না, আমার মনে কেন একটা সন্দেহ কাজ করতে শুরু করেছে, সত্যি করে বলো। এই মরেছে এত তাড়াতাড়ি? দিদির ব্যাপারে কি জানো না? দিদির ব্যাপারে কি জানো না? এখানে তো রক্ত পড়ে আছে কেন? কিছুক্ষণ আগে এখানে একটা ফোন করেছি, তাই শুধু তাই নয়, তোমার দিদিকে সিগারেটে ছেঁকা দিয়েছি, লাঠি চড় ঘুষি সব মেরেছি, সব। তোমার পুরো পরিবারটাকে ধ্বংস করবো, তাই তাই তাই। এখানে একটা মিষ্টি করে হামতি খেয়ে বলো জামাই বাবু আসছি, টাটা বলে চলে যাও। একবার বলো, জামাই বাবু কমলা লেবু একলা কেন খাও, জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু করছে। রেগে গেলে কি মিষ্টি লাগে, আমার মিষ্টিশালী, আমার দুধশালী, আমার নন্টা পুটি বনটা বুতুন বুতুন বুতুন, তা আমার সন্টা বনাই, তা আমার দুটো বানাই, তা মারিনি চেঁচাচ্ছে, মেরেছি তোমায়। হ্যাঁ, আরে বাবা তুমি আমার শালি। শালি মানে কি জানো? আদি ঘরওয়ালি। শালা অর্ধেক নেবো কেন? কেন কেন আমার এত বড় সর্বনাশ করলি সন্তান? আমি তোকে ছাড়বো না, আমি তোকে জেল খাটাবো, আমি সবাইকে বলে দেবো তোর আসল রূপ। আমি আমি একটু থানায় যাবে, যাবে যাবে, নিশ্চয়ই যাবে, কেন যাবে না? কিন্তু ওই থানায় গিয়ে তোমায় তো পুলিশদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। গুরুত্বপূর্ণ কথা? হ্যাঁ। এবার তোমাকেও মেরে দেবো।